নমস্কার, আমি পূজা, শুরু করছি জবর খবর। যেন দেবতার গ্রাস, আজ তো সূর্যকে গিলে খাচ্ছে ব্ল্যাক হোল। সূর্যটা জড়িয়ে গিয়েছে যেন মাকড়সার জালে। মৃত্যু অবধারিত জেনেও বাঁচার পথ খুঁজে পাচ্ছে না। গনগনে সূর্যটা ঠিক এভাবেই ধীরে ধীরে শেষ হয়ে। সূর্যকেও কি গিলে খাওয়া যায়? আলবাত যায়। ব্ল্যাক হোলের রক্তচক্ষুকে কি উপেক্ষা করা যায়? আর যদি থাকে কৃষ্ণ গহ্বরের বিধ্বংসী ক্ষুধা, এই মহাজাগতিক দানবের কোন বিশাল এক ব্ল্যাক হোল গ্রাস করল একটি নক্ষত্রকে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে ব্রহ্মাণ্ডের অতল অন্ধকারে। আবার কিছু গিলে মানুষ যেমন আয়েসের ঢেকুর তোলে, তেমনি অচেনা অজানা কিছু পদার্থ উগড়ে দিয়েছে ব্ল্যাক হোলটি। এই উদ্গীরণের গতি ছিল প্রায় আলোর গতির সমান। তবে সুখের কথা একটাই, সূর্য মৃত্যুপথযাত্রী। এই সূর্যের ছবি তুলেছে হাবল স্পেস, চন্দ্র এক্স রে ও লোফার রেডিও টেলিস্কোপ। ব্ল্যাক হোলের কাণ্ডকারখানা সম্পর্কে প্রচুর ছবি ও তথ্য প্রকাশ করেছে নাসা। এই অভিনব পর্যবেক্ষণের খবর দিয়েছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী জুয়ান ভান ভালজানের গবেষণাপত্র রেডিও জেটস ফ্রম দ্য অপটিক্যাল এক্স রে ব্রাইটন স্টেলার ট্রাইডাল ডিসরাপশন ফেয়ার। সাম্প্রতিক এই পর্যবেক্ষণের অভিনবত্ব কোথায়? ব্ল্যাক হোলের রাক্ষসে খিদের কথা আমাদের অজানা নয়। তার চারপাশে যা কিছু থাকে, তা সে যত ক্ষুদ্র কণাই হোক বা কোনো ভারী পদার্থ বা গ্রহ, উপগ্রহ, তারা নিজের প্রচণ্ড টান বা অভিকর্ষ বলের জোরে সেই সব কিছুকে টেনে নেয় ব্ল্যাক হোল। গিলে খায় যেন, রেহাই পায় না আলো। তাকেও ব্লটিং পেপারের মতো শুষে নেয় বলে ব্ল্যাক হোল থেকে আলো ঠিকরে বেরোতে পারে না, তাই ব্ল্যাক হোলকেও দেখা যায় না। মহাজাগতিক গ্যাস ধূলিকণা চলে যাচ্ছে সর্বভূক ব্ল্যাক হোলের পেটে। তবে আস্ত একটা তারাকে গিলে খাচ্ছে ব্ল্যাক হোল, এ ছবি কিন্তু বিরল। কতদিন ধরে চলবে সর্বভূক ব্ল্যাক হোলের এই রাজকীয় ভোজসভা? বিজ্ঞানীদের দাবি, ভুরিভোজ বেশি দিন ধরে চলতে পারে না, তাতে হজমের গণ্ডগোল হয়। বছরখানেক হলো এই ভোজ শুরু হয়েছে, আর বড় জোর 2-3 বছর। তার মধ্যেই মরে যাবে ওই সূর্যটি। ওই ভারী ব্ল্যাক হোলের অসম্ভব জোরালো অভিকর্ষ বল মৃত্যুপথযাত্রী সূর্যের শরীর থেকে নিংড়ে বের করে নিচ্ছে তার যাবতীয় জ্বালানি, তার প্রাণ। ব্ল্যাক হোল তার কিছুটা খাচ্ছে, কিছুটা বমি করছে। যেটুকু বমি করে দিচ্ছে সেটাই হয়ে উঠছে এক্স রে, আর সেটা অত্যন্ত জোরালো। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। থরে থরে সাজানো ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত অস্ত্র, যে যুদ্ধের সঙ্গে জড়িয়ে রয়েছে অস্ট্রেলীয়দের অবদান। অতি যত্নে বানানো ভিয়েতনামের সেই মিউজিয়ামে উপচে পড়ল অস্ট্রেলীয়দের ভিড়। তবে লংটানের কুখ্যাত সেই যুদ্ধের 50 বছর পূর্তি উৎসবের ওপর নিষেধাজ্ঞায় হতাশ অস্ট্রেলীয়রা। দক্ষিণ ভিয়েতনামে হওয়া এই যুদ্ধে নিহত হন 245 জন সৈনিক, তার মধ্যে 18 জন অস্ট্রেলীয় সৈনিক। আহত হন 350 জন, তার মধ্যে ছিলেন 24 জন অস্ট্রেলীয় সৈনিক। সেই যুদ্ধে ব্যবহৃত অস্ত্র সযত্নে রক্ষিত ভিয়েতনামের বাং তাও শহরে তৈরি হয়েছে রবার্ট টেলর মিউজিয়াম অফ ওয়ার্ল্ডওয়াইড আর্মস। মিউজিয়ামের একটি ঘর শুধুমাত্র অস্ট্রেলীয় সেনাদের ব্যবহৃত জিনিসপত্রের জন্য সংরক্ষিত। দেশ বিদেশের 2500-এর বেশি অস্ত্র, তরোয়াল এবং সেনা পোশাকে সাজানো হয়েছে মিউজিয়ামটি। মিউজিয়ামে অস্ট্রেলীয়দের জন্য সংরক্ষিত ঘরটি দেখতে আসেন ভিয়েতনামের সেই কুখ্যাত যুদ্ধের লড়াই করা বহু অস্ট্রেলীয়। শুধু তারাই নন, মিউজিয়ামটি দেখতে অস্ট্রেলিয়া থেকে পাড়ি দেন বহু অস্ট্রেলিয়ান। যারা লংটাং ক্রস দেখতে পাননি, তারা মিউজিয়ামটি দেখে আক্ষেপ মেটান। পরিবার নিয়ে আসেন প্রবীণ অস্ট্রেলীয় সৈনিক স্টিভেন ম্যাকহেনরি, সঙ্গে ছিলেন তার 3 নাতি। particularly in Vietnam, and to other types. The Navy is represented here, and the RAAF, they're represented by, and these uniforms, most of them, have been donated by their owners. খুশির সঙ্গে কিছুটা হতাশ অস্ট্রেলীয়রা। লংটানের যুদ্ধের ৫০ বছর পূর্তি উৎসবকে ভিয়েতনাম সরকার নিষিদ্ধ করায় তাদের মনে হতাশা। তবে ভিয়েতনাম সরকারের নির্দেশকে মেনেও নিচ্ছেন। Disappointed. Government rules. It's your country. I'm only a guest of your country, and I just have to accept your government's ruling. They could have done better. So really I blame them, and I know a lot of other people do as well. It was very sad, but let's move on. অনেক আগে থেকেই ৫০ বছর পূর্তি উৎসবের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তা নিষিদ্ধ করে দেয় ভিয়েতনাম সরকার। হতাশ অস্ট্রেলীয় কমান্ডো। I have no problems with the Vietnamese people. It is the Vietnamese government which made a stupid decision. 1962 থেকে 72 এর মধ্যে ৬০,০০০-এর বেশি অস্ট্রেলীয় ভিয়েতনামে যুদ্ধ করেছেন। সোভিয়েতের সাহায্যপুষ্ট উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট সরকার ও মার্কিন সাহায্যপুষ্ট দক্ষিণ ভিয়েতনামের সরকারের মধ্যে সেই কুখ্যাত যুদ্ধে ৫০০ অস্ট্রেলীয়র মৃত্যু হয়। 11 platoon pushed on further toward a clearing in the rubber. ভিয়েতনামের কুখ্যাত সেই যুদ্ধে অস্ট্রেলিয়ার অবদানকে নতুন করে ফিরে দেখা গেল রবার্ট টেলর ওয়ার্ল্ড ওয়াইড আর্মস মিউজিয়ামে। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।